গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটি ড্রামা ট্রেলারের রিয়াকশন করব। ড্রামাটির নাম হচ্ছে লাভ অন প্লে। সো এখানে অভিনয় করছে এক্সট্রা কারিকুলার খ্যাত পার্ক জু হিউন এবং নেভার প্লেস খ্যাত চাই জেন হিউ। সো এটি একটি স্পোর্ট জনরা ড্রামা। সো আমরা রিয়াকশন শুরু করছি। ওয়ান টু থ্রি।지금부터 너를 설득을 한번 시켜볼까 해. 파트너 하자. 진짜 신경 쓰게 하네. 나 좀 책임져줘! 넌 운동이 재밌냐? 그럼 당연하지. 내가 얼마나 치고 싶었는데. 박재현 멋있어. 내 눈엔 네 재능이 보이더라. 네가 무시하는 네 재능. 잘 좀 봐주라! 내가 잘할게! দেখে ফেললাম। সো এই ড্রামার আরেকটি নাম আছে গোয়িং টু ইউ অ্যাট এ স্পিড অফ 493 কিলোমিটার। সো এখানে অ্যাকচুয়ালি ব্যাডমিন্টন খেলার সাথে একটা এই রিলেটেড ড্রামা, এটা ব্যাডমিন্টন খেলার। সো আগেও আমি ব্যাডমিন্টন খেলার রিলেটেড একটা ড্রামা দেখছিলাম কোরিয়ান, সেটার নাম হচ্ছে র্যাকেট বয়েস। হয়তোবা অনেকে দেখে থাকবে, না দেখলে অবশ্যই কোরিয়ান লাভাররা দেখবে। অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা র্যাকেট বয়েস এবং অনেক ইন্সপিরেশনাল। তো লাভ অন প্লে কাহিনীটা হচ্ছে অনেকে এরকম যে নায়িকাটা হচ্ছে অনেক বছর র্যাকেট খেলে না, মানে ব্যাডমিন্টন খেলে না, সে 3 বছর পরে ব্যাক করে, আবার ব্যাডমিন্টন খেলায় জয়েন করে কোনো এক কারণে। সেই ঘটনাটা তো ড্রামা দেখলেই বোঝা যাবে। আর নায়কটা হচ্ছে ব্যাডমিন্টন খেলে লাইক এ জব, যদি সে জবের মতো করে খেলে, হয়তো বা তার খেলার যে একটা শখ ওইটার থেকে বেশি হচ্ছে সে জবের মতো করে খেলাটা খেলে। সো ওভাবে দুজনে একই এরকম টিমে, অপোজিট টিমে থাকে আই গেস, এবং এভাবে তাদের রিলেশনশিপ বিল্ড আপ হয়। এখান থেকে হয়তো বা শুরু হয় তাদের লাভ কানেকশন বা এরকম কিছু। সো ইন্টারেস্টিং লাগছে, কিউট ট্রেলারটা। সো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করবেন আমার ভিডিওতে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।